আপনি কি আপনার দেশকে ভালোবাসেন? দেশকে ভালো না বাসা তো কোনো মানুষের মানুষের মধ্যেই পড়ে না। জীবনের সমস্ত কিছু মধ্যে বিভ্রান্তি থাকতে পারে, ভুল থাকতে পারে, কিন্তু দেশপ্রেম যে মানুষের মধ্যে নেই সে মানুষ মানুষের ক্যাটাগরিতে পড়ে না। সর্বপ্রথম হচ্ছে আমার দেশ। বাংলাদেশে তোমার জীবন বদলে দিতে পারে, যাতে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জন্ম এ বাংলাদেশের মৃত্যু আমাদের। আপনি কি আপনার দেশকে ভালোবাসেন? 100% দেশকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো। শান্তি চাই, মাথার উপরে হাত দিয়ে বলেছে আমি তো মা, আমি তো সবই বুঝছি। অ্যাকচুয়ালি দেশও সেরকম একটা জিনিস। আমি দেশের জন্য আসলে এখনো তেমন কিছুই করি নাই, দেশই আমার জন্য সব কিছু করেছে। এই দেশ স্বাধীনের জন্য 18 বছর 5 মাস বয়সে যতটুকু আমার কিছু করণীয় ততটুকু আমি দেশের জন্য করছি, নিজে চাওয়ার জন্যও করি নাই, পাওয়ার জন্যও করি নাই। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো। বাংলাদেশ সারা বিশ্বে আমাদের একটি পরিচিতি হচ্ছে, আমরা এই পৃথিবীতে গুটি কয়েক সুখী রাষ্ট্রের মধ্যে একটি। কিন্তু দেখুন, তবুও আমরা সব কিছুতে কতটা সমঝোতা করে চলি। আমরা আমাদের একে অন্যের সাথে কোনো বিষয়ে একমত হই না। আমাদেরকে প্রায় বলতে দেখা যায় বাংলাদেশের কিছুই হবে না, এবং সারাক্ষণ দেশের উপরেই কোনো না কোনো বিষয়ে রাগান্বিত হয়ে থাকি। দেশের জন্য কিছু করতে চাইলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আমরা মনে করতে থাকি আমাদের দেশের প্রতি দায়িত্ব এখানেই শেষ, এবং দোষারোপ করতে থাকি একে অপরকে। আমরা ভেবে বসে থাকি আমাদের দেশের জন্য হয়তো অন্য কেউ এসে কিছু একটা করবে, কিন্তু আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কখনোই কি কিছু করেছি? প্রশ্নটা এখন আমাদের নিজেদের কাছে, আমরা কি দেশের জন্য কিছু করেছি? আমি দেশের জন্য আমি অবশ্য কিছু করি না, কিন্তু আমার বাপদাদারা মানে দেশের জন্য লড়াই করে গেছে। আপনি আপনার দেশের জন্য কি করেছেন? দেশের জন্য, দেশের স্বার্থে সব কিছুই করতে পারি, দেশের স্বার্থে। আমি দেশের জন্য, দেশের জন্য খুব সিগনিফিকেন্ট কিছু করিনি, কারো ক্ষতি করি না কখনো। দেশের জন্য আসলে তেমন কিছু করা হয়নি। আপনি দেশের জন্য কি করছেন? দেশের জন্য এখনো সেরকম কিছু করা হয়, পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে অবশ্যই কিছু চেয়ে চেষ্টা করবো করার জন্য। দেশের জন্য তো অনেক কিছুই করছি, ঘর করছি, বাড়ি করছি, জায়গা করছি, জমি করছি, বিয়ে করছি। দেশের জন্য কি করবো, সরকার যা করবো তাই তো আমাকে ভালো। এখন পর্যন্ত কিছু না কিছু করার ইচ্ছা আছে। দেশের জন্য আসলে কি সৎ জীবন যাপন করি, এই তো আমার টুকটাক বাকি তো করছি। দেশের জন্য এটা, এটা দেশের জন্য, এই সার্বিক এটা দেশের জন্য। দেশের জন্য, দেশের জন্য আমি পড়ালেখা করছি, ভবিষ্যৎ এখন আমি ডাক্তার, ভবিষ্যতে বড় ডাক্তার হতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। মানুষ সেবা করছি, মানুষকে ভালোবাসি, কেউ যদি কিছু আমার কাছে চায় তাকে আমি বলতে ফিরাই না, তাকে আমি দিতে, আমার সাধ্য অনুযায়ী তাকে দিতে চেষ্টা করি, দিতে চেষ্টা করি এবং আমি দিব। আপনি কী করছেন দেশের জন্য? আমি দেশের জন্য যা পারি তা করি, আপাতত যা করি সেটা হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার রাখতে চেষ্টা করি, মানে আমি রাস্তায় কিছু ফেলি না ময়লা টয়লা। আপনি আপনার দেশের জন্য কি করেছেন? আমি কিছুই করতে পারি, কিন্তু আন্তরিক থেকে আমি বাংলাদেশকে খুব ভালোবাসি, দেশকে ভালোবেসে কাজ করে চলি। দেশের জন্য কি করেছি? আমি যা কিছু করছি সব কিছু দেশের জন্য। আমার মনে হয় না যে আমি এখনো ওরকম ভাবে কোনো কিছু করতে পেরেছি, আমার অনেক কিছু করার আছে। বলা যায় দেশ থেকে নিয়েছি অনেক কিছু, দিতে কতটুকু পেরেছি আসলে ইন এ ওয়ার্ড বলাটাও। জি, আমরা এখন পর্যন্ত কিছু করিনি, তবে ভবিষ্যতে অবশ্যই বেশ কিছু কাজ করার ইচ্ছা আছে। আপনার দেশের জন্য আপনি কী করেছেন? আমার দেশের জন্য আমি কী করেছি? দেশের জন্য কী করেছি? আমার যতটুকু ক্ষমতায় খুলে গেছি আমি দেশের লোকের জন্য কিছু না কিছু করার চেষ্টা করেছি। আপনি বাংলাদেশের জন্য কী করেছেন? গাছ লাগাইছিলাম একবার অনেক আগে, স্ট্রিট চাইল্ডদের আমার আশপাশে নেইবারহুডে যতটুকু পসিবল হয়েছে তাদেরকে আমি আমার বাসায় এনে চার পাঁচজনকে আমি মোটামুটি টিচ করি। এখন পর্যন্ত কোনো কিছু করার সুযোগ পাইনি, বাট সেরকম সুযোগ পাইলে অবশ্যই করবো। দেশের জন্য এইসব ভালো কাজ সেটি করি, আর যদি খারাপ উনি বর্জন করি, আমার সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি করেছে। আপনি আপনার দেশের জন্য কী করছেন? কিছুই করতে পারিনি। আমি আর কী করব, আমি গরিব মানুষ, দেশের জন্য আমি কী করব, কিছুই করিনি। করেছি তো অনেক কিছুই, এই যে সারা জীবনে এই দেশেই থাকলাম, কোথাও যাইনি, বাইরে যাইনি। দেশের স্বার্থে
আমি আমার দেশের জন্য কিছুই করি না। আমি আমার দেশের জন্য তেমন কিছু এখনো করি না। হ্যাঁ, আপনি আপনার দেশের জন্য কি করেছেন? আই এম এ ফ্রিডম ফাইটার, আমি মুক্তিযুদ্ধ করেছি, এদেশকে স্বাধীন করেছি, এন্ড আই ফিল প্রাউড অফ ইট। সাধারণ জনগণ হয়ে আমরা হয়তো বা মনে করি আমাদের সেই অর্থ নেই বা ক্ষমতাও নেই দেশের জন্য কিছু করার, কিন্তু আমাদের ছোট্ট একটি পদক্ষেপই দেশের জন্য হয়ে উঠতে পারে অনেক বড় কিছু। সেটি দেশের ট্রাফিক আইন মেনে চলা থেকে শুরু করে নিজ দেশের মানুষকে সাহায্য করার মধ্য দিয়েও। একটি সময় ছিল যখন আমাদের এই দেশের এমন কিছু মানুষ ছিলেন যারা আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, এবং এমন কিছু মানুষ এখনও আছেন যারা আমাদেরকে অনুপ্রাণিত করে চলেছেন, যারা সারা বিশ্বের সামনে আমাদের এই লাল সবুজ পতাকা তুলে ধরেছেন। তারাও যদি নিজেদের উদ্যোগে দেশের জন্য কিছু করে থাকতে পারেন, তাহলে আমরা কেন পারি না? আসুন প্রতিজ্ঞা করি, আমরা নিজ উদ্যোগে এখন থেকে আমাদের দেশের জন্য কিছু করব। বাংলাদেশ আমার গর্ব, এবং বাংলাদেশি হয়ে আমি গর্বিত। প্রাউড টু বি এ বাংলাদেশি। সময়কে থামিয়ে আকাশকে নামিয়ে মেলাবো সূর্য চাঁদে, যা কিছু হবে স্বপ্নে অবাস্তবে আজ তবে হোক একসাথে, এগিয়ে যাবেই যাবে আমার সোনা সোনা। আছে দেশে সব